আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? এমটি কালার ফিশের পক্ষ থেকে সবাইকে জানাই শুভেচ্ছা। এটি আমার সম্ভবত দ্বিতীয় ভয়েস রেকর্ডিং ভিডিও। আসলে আমার তেমন একটা ভয়েস রেকর্ড করা হয় না, কারণ ইয়ারফোন নাই। তারপরও চেষ্টা করি আমার স্বপ্নের রঙিন ফার্মের কিছুটা ভিডিও আপনাদের সবাইকে দেখানোর জন্য। এটা আসলে আমি প্রায় 2 বছর ধরে করছি, আস্তে আস্তে আমি এগোচ্ছি। প্রথমে অল্প কিছু মাছ নিয়ে শুরু করছিলাম, এখন আলহামদুলিল্লাহ অনেক প্রজাতির মাছ আছে। এই যে মাছটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে কই টক্সিডো গাপ্পি, একটা ফেন্সি গাপ্পি। এটা আসলে ফেন্সি গাপ্পির এজন্য টেক কেয়ারটা একটু বেশি করতে হয়, পানি চেঞ্জ দিতে হয় বারবার বারবার, মানে হচ্ছে 2-3 দিন পর পর কিছুটা পানি চেঞ্জ করতে হয়, খাবারও সীমিত পরিমাণে, অতিরিক্ত খাবার খেলে এদের নানান রোগ হতে পারে, অনেকটা খেয়াল রাখতে হয়। এ মাছগুলো আমি আনছিলাম মাত্র 4 পেয়ার, মানে 8 জোড়া থেকে অনেক সেল করেছি, 20-25 জোড়ার বেশি সেল করা হয়ে গেছে, এখনও প্রায় 50 জোড়ার উপরে আছে আমার কাছে। এ মাছগুলো দেখতে আসলে খুবই সুন্দর, এর মাথায় একটা লাল কই থাকে, যেটা লাল দেখা যায়, লেজটাও অনেক লাল হয়। এই মাছগুলো আমার কাছে খুব ভালো লাগে। এখন এগুলো হচ্ছে আমার বেলুন মলি, সাদা যে নর্মাল বেলুন মলিটা আছে, এটাও প্রথমে আমি এটা দিয়ে শুরু করছিলাম। বাইরের যে নয়েজটা হচ্ছে, আসলে এটার জন্য আন্তরিকভাবে দুঃখিত। আসলে আমার একটা দোকান আছে, এখানেও মাছ বিক্রি করি, সেই দোকানের ভিতর বসেই অডিওটা করা হচ্ছে, কাজের ফাঁকে ফাঁকে আমি অডিওটা করছি, এর জন্য সবার কাছে ক্ষমা প্রার্থনা করছি। আমি এই বেলুন মলিগুলো অনেক শক্ত একটা মাছ আমার কাছে, কারণ এগুলো সহজে মারা যায় না, এবং যখন বাচ্চা দেয় অনেক অনেক বাচ্চা দিতে থাকে। দেখেন এখানেও অনেক বাচ্চা দিছে, ছোট ছোট বাচ্চা দেখা যাচ্ছে, প্রায় প্রতিদিনই এখন আমি বাচ্চা 50 পিস, 60 পিস, কোনো কোনো দিন 20 পিসও কালেক্ট করি এখান থেকে। আমি সাধারণত বাচ্চাগুলো কালেক্ট করে ছোট একটা অন্য একটা হাউজে রাখার চেষ্টা করি, কারণ অন্য একটা হাউজে রাখলে হয় কি, বাচ্চাগুলো ঠিকমতো কেয়ার করা যায়, খাবারটা ঠিকমতো খেতে পারে ওরা, কারণ হচ্ছে বড় মাছের ভিতর ওরা খাবার সহজে খেতে পারে না, এজন্য ওদের গ্রোথটা খুব কম হয়। আর সবসময় চেষ্টা করতে হবে মাছগুলো খাবার সীমিত পরিমাণে দেওয়ার জন্য, মানে খাবারটা যখন আপনি দিবেন তার থেকে 2-3 মিনিটের মধ্যে যদি খাবারটা শেষ করতে পারে, মনে করবেন এটাই পারফেক্ট, এর চেয়ে বেশি খাবার দিবেন না। দিনে ম্যাক্সিমাম 2 বার খাবার দিবেন, শীতকালে একটু চেঞ্জ করতে হয়, খাবারটা কম খায়, যেন আমি 1 বার দিনে শীতকালে, আর গরমের সিজনে খাবার 2 বার দেওয়াই বেস্ট, কারণ মাছ না খেয়ে কখনো মারা যায় না। মাছগুলো যদি অতিরিক্ত খায় তারপরেই মাছ অসুস্থ হয়ে পড়ে, পানিটাও ঘন ঘন নষ্ট হয়ে যায়, চেঞ্জ করতে হয়, এটা খেয়াল রাখবেন সবাই। আর এই যে একটা কাঠের ট্যাঙ্কি দেখতে পাচ্ছেন, এটা আসলে সর্বপ্রথম আমার যখন স্টার্ট করছিলাম তখন থেকে এই ট্যাঙ্কিটা করা ছিল। বাইরে রাখা হয় বৃষ্টির পানি, পানি লেগে ট্যাঙ্কিটা অনেকটা খারাপ অবস্থা, তারপরও ফেলে রাখি না আমি। এই ট্যাঙ্কিতে আমি কিছু মিক্স মলি করার চেষ্টা করছি, বেলুন মলি। আমি চেষ্টা করছি যে এই 2-3 রকমের মলি দিয়ে ভ্যারাইটিস কালার আনা যায় কিনা, যেমন লাল, কালো, অরেঞ্জ, এগুলো যদি একটা মলের ভিতরে এই 3টা কালার চলে আসে, আসলে দেখতে অনেকটা ভালো হয়, ভালো লাগে, আর দোকানে সেল করতেও সুবিধা হয়, কারণ কাস্টমার সবসময় যেটা যে মাছটা দেখতে ভালো লাগে ওই মাছটাই কিনতে আগ্রহী হয়, এজন্য আমি চেষ্টা করছি একটা ভ্যারাইটি আনা যায় কিনা। আর এই মলিগুলো বেশি একটা কেয়ার করতে হয় না, শুধুমাত্র খাবার দিলেই হয়ে যায়। এর বাচ্চাগুলো 2-3 মাস পর এরা অ্যাডাল্ট হয়ে যায় এবং বাচ্চা দেওয়া শুরু করে, প্রতি মাসেই ম্যাক্সিমাম কিছু কিছু বাচ্চা পাওয়া যায়। এই যে গাপ্পিটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে সান্তা ক্লজ, এটাও একটা ফেন্সি গাপ্পি। এটা আমার কাছে গ্রোথ আসলে তেমন একটা হয় না, আমি মাত্র 2 পেয়ার নিয়ে শুরু করছিলাম, এখন আল্লাহর রহমতে অনেক সেল করছি, অল্প কিছু আছে, 10-20 পেয়ারের মতো আছে। এটা আমি খাবার, এটাও 2 বেলা দিই খাবার, কিন্তু যে আপনার পানিটা চেঞ্জ বেশি করতে হয়, কারণ এই মাছটা অনেক সেন্সিটিভ মাছ। এই মাছটা আমি 2 বার করে চেষ্টা করছি, যে 2 বার করে কিনে আনছি এবং টিকাইতে পারি নাই, কারণ হচ্ছে প্রাথমিকভাবে এর পানিটা চেঞ্জ করতে হয়,
অনেক কিছু আছে এগুলো এই মাছের মধ্যে, যে আমি সঠিকভাবে খেয়াল রাখতে পারি না, সেজন্য মাছগুলো মারা গেছিল। তারপর আলহামদুলিল্লাহ এখন বুঝে গেছি যে কেমন কি পরিবেশে ওরা ফিট থাকে, সেই পরিবেশে রাখার চেষ্টা করি। এই যে হাউসটা আছে, এই হাউসটা হচ্ছে তিনটা ফলের ঝুড়ি কেটে আমি বানাইছি। ফলের ঝুড়ি কেটে তারপর পলিথিন দিয়ে এই হাউসটা করা। গাপ্পি আসলে যে আমার দোকানের একটি সেট আপ, দোকান বাসার থেকে ফার্মের থেকে মাছ তুলে এভাবে দোকানে রাখি, এখান থেকেই সেল করি। ম্যাক্সিমাম সেল দোকান থেকেই হয়। এখানে আছে কিছু মিক্স প্লাটি, কোবরা গাপ্পি, কিছু মলি আছে, এগুলো দোকানে রাখি, এখান থেকেই খুচরা পাইকারি এখান থেকেই আমি সেল করি। ম্যাক্সিমাম টাইম আমি দোকানে থাকি, এই জন্য আমি নতুন তার চেষ্টা করি ভালো করার জন্য। ভিডিওটা ভালো হলে অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।